নমস্কার, আমি পৃথ্বী বসু। বর্তমানে বাংলা ভাষার যে সামগ্রিক চর্চার যে গতিবিধি আমরা যদি চারদিকে তাকাই, সেটা তাতে পুরোপুরি ভাটা না পড়লেও আমাদের কিন্তু কোথাও একটা খামতি থেকেই যাচ্ছে বলে আমার মনে হয়। আমি যেহেতু বাংলা ভাষার ছাত্র, বাংলা সাহিত্যের ছাত্র, আমার কোথাও গিয়ে গর্ব হয় যে যখন দেখি একই সঙ্গে এতগুলো মানুষের মধ্যে বাংলা ভাষাকে কেন্দ্র করে একটা উন্মাদনা আজও রয়ে গেছে। কিন্তু আমার এটাও মনে হয় যে বাংলা ভাষার প্রতি আমাদের যে আবেগ, যে উন্মাদনার জায়গাটা, সেটা কিছু নির্দিষ্ট দিনের মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা যদি আমাদের রোজকার জীবনে তাকে সামিল করতে পারি, তাহলে বাংলা ভাষার প্রতি আরও খানিক বেশি মর্যাদা দেখানো হয় বলে আমার মনে হয়। যেমন আমরা যখন কাউকে টেক্সট করি বা সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট দিই, সেখানে আমরা যদি রোমানে বাংলা না লিখে যদি বাংলা হরফেই সেগুলো লিখি, কিংবা রাস্তাঘাটে যখন কারোর সঙ্গে আমরা আলাপ বিনিময় করি বা বাক্য বিনিময় করি, তখন সেখানে যদি অন্য ভাষা ব্যবহার না করে সেখানে আরও একটু বেশি বাংলা ভাষায় আমরা কথা বলি। আমরা সবচেয়ে যেটা বড় ব্যাপার, আমরা যারা লেখালেখি করি বা বাংলা ভাষা চর্চা করি, তারা বানান সম্পর্কে যদি আরও একটু বেশি সচেতন হই, তাহলে আমার মনে হয় বাংলা ভাষা আরও বেশি দিন আরও বেশি ভালোভাবে সচল থাকতে পারে আমাদের মধ্যে। আর তা না হলে আমার মনে হয় যে বাংলা ভাষার প্রতি এই যে গর্ব, আমাদের যে অহংকার, তা কোথাও গিয়ে একদিন অর্থহীনতা হয়ে দাঁড়ায়। নমস্কার, আমি স্বাগতা। আমি বাংলা কবিতা লিখি। আমার প্রজন্মের অনেকেই এখন বাংলায় লেখালেখি করছেন এবং প্রচুর বাংলা বই প্রকাশিত হচ্ছে, সেই সঙ্গে অনেক বাংলা ছবি, বাংলা গান হচ্ছে, অর্থাৎ বাংলা ভাষার চর্চা হচ্ছে খুবই। কিন্তু সেই একই সঙ্গে আমাদের এই সময়ে দাঁড়িয়ে এই ভাষাটার প্রতি আমরা কতটা যত্নবান সত্যি হতে পারছি, সেটা একটু দেখা দরকার যে আমাদের কি খামতি থেকে যাচ্ছে। এবং এটা আমি একজন পশ্চিমবঙ্গের একজন কলকাতাবাসী বাঙালি হিসেবে আমার চারপাশে বাংলা ভাষাটাকে কিভাবে দেখতে পাচ্ছি সেটার কথাই বলতে চাইছি। খবরের কাগজে, হোর্ডিংয়ে, বিজ্ঞাপনে, সোশ্যাল মিডিয়ায়, মিম, এইসবের যেভাবে বাংলা ভাষা প্রয়োগ করা হচ্ছে এবং যে বাংলা বানান ব্যবহার করা হচ্ছে এবং আমরা মুখের ভাষায় যেভাবে বাংলা বলছি, তাতে যথেষ্ট অসঙ্গতি রয়েছে এবং আমাদের যত্নের খামতি রয়েছে। এটা কম বেশি সব বয়সের মানুষের মধ্যে এটা দেখা যাচ্ছে। যারা ছোট, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে বেশিরভাগই ইংরেজি মাধ্যম স্কুলে যাচ্ছে এবং আমরা বাবা মায়েরা বলছি, তারা অধিকাংশ বাবা মায়েরা বলছি যে তারা বাংলা ভাষাটা লিখতে পড়তে শিখছে না, বাংলাটাই খুব দুর্বল থেকে যাচ্ছে। আর নতুন থেকে শুরু করে প্রবীণদের মুখের ভাষা আমরা 55-60 বছর বয়সী মানুষেরাও বলছি কেন না বা কারণ বলছি না, আমরা কেন কি কথাটা ব্যবহার করছি। অর্থাৎ যেখানে যেখানে আমরা আমাদের প্রাত্যহিক জীবনে বাংলা ভাষাটাকে ব্যবহার করছি, তাতে আমাদের যত্নের যথেষ্ট খামতি রয়েছে। এর সঙ্গে অনেকগুলো জায়গায়, অনেক রকম পরিষেবায় আমরা বাংলা ভাষাটাই রিপ্লেসড হয়ে গেছে অন্য ভাষার দ্বারা, ইংরেজি ভাষা বা হিন্দি ভাষার দ্বারা। ফলে এই আমাদের ব্যবহারিক জীবনে বাংলা ভাষাটার প্রতি আমরা যে অযত্ন করছি, যেহেতু শিল্প সাহিত্য এই জীবনটারই একটা অংশ, সেখানেও বাংলা ভাষাকে আমরা কতটা কদর করতে পারবো সেটা নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। ধন্যবাদ। বাংলা ভাষার একজন অক্ষরকর্মী হিসেবে আমি বাংলা ভাষার ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত আশাবাদী। তার কারণ, প্রজন্মের পর প্রজন্ম ধরে বাংলা ভাষাকে যারা সমৃদ্ধ করছেন, সেই সমস্ত অক্ষরকর্মীরা, সেই সমস্ত সাহিত্যিকরা, তাদের কোনো ভাটা পড়েনি। মানে আমি বলতে চাইছি যে আমরা যারা শূন্য দশক থেকে লেখালেখি করছি, তার পরবর্তীতেও প্রথম দশক কিন্তু তাদের স্থান করে নিয়েছে। ফলে এপার বাংলা এবং ওপার বাংলাতেও যথেষ্ট ভালো উঁচু মানের বাংলা সাহিত্য রচিত হতে আমরা দেখছি, আমরা আমাদের লেখাপড়ার মধ্যেই এটা টের পাচ্ছি। ফলে এ নিয়ে আমি যথেষ্ট আশাবাদী। আর প্রকাশক হিসেবে তো ভীষণভাবেই আশাবাদী, কারণ বাংলা ভাষায় বিভিন্ন রকম বই করার যে সুযোগ সেটা বেড়েই চলেছে এবং পাঠকরাও নতুন নতুন বই, তারা পাঠকের সংখ্যাও অনেক বেড়েছে এবং বিভিন্ন ধরনের বই, বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টাল
সাহিত্যের বই তারা সাদরে গ্রহণ করছেন। আমরা তরুণ লেখকদের বই করেছি, সেই সমস্ত তরুণ লেখকদের এক্সপেরিমেন্টাল গদ্য, তাদের ছক ভাঙা কবিতা, তাদের ছক ভাঙা উপন্যাস সমস্তটাই পাঠক সমাদরে গ্রহণ করেছেন। এই সমস্ত কিছু দেখে আমার মনে হয় আজকে 21শে ফেব্রুয়ারির দিনে যে বাংলা ভাষার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল এবং অত্যন্ত মেধাবী নবীন প্রজন্মের হাতে বাংলা ভাষার ভবিষ্যৎ অত্যন্ত সুসুরক্ষিত রয়েছে। নমস্কার, আমি সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষা আগামী দিনে কোন দিকে যাবে সে কথা যদি আজ আলাদা করে বলতে হয় আন্তর্জাতিক ভাষা দিবসের দিন, তাহলে আমি প্রথমে যে কথাটি বলতে চাই তা হলো যে বাংলা ভাষাকে নিয়ে আমার কোনো উদ্বেগ কাজ করে না। করে না এই কারণেই, কারণ আমি আমার নিজস্ব কাজকর্মের পরিধি থেকে এবং সেই অভিজ্ঞতা থেকে খুব জোরের সঙ্গে কথা বলতে পারি যে বাংলা ভাষা খুব প্রাণবন্ত হয়ে আরো বহু বহু বছর বেঁচে থাকবে, এবং তা কেবল বাংলাদেশে কিংবা আমাদের রাজ্যে বেঁচে থাকবে তা নয়, বাংলা ভাষা বেঁচে থাকবে সারা পৃথিবীব্যাপী। কিভাবে এই জোরটা আমি পাই, আমি এই জোরটা পাই তার কারণ আমার নিজস্ব লেখালেখির চেষ্টা করা বা অন্যান্য কিছু রুজি রোজগারের কাজকর্মর বাইরে। রুজি রোজগারেরই কাজ, কিন্তু যে কাজটি আমি খুব ভালোবেসে বিগত 7-8 বছর ধরে করার চেষ্টা করে যাচ্ছি তা হলো বিদেশিদের বাংলা ভাষা শেখানো। সেই কাজটি করতে গিয়ে এই ভরসাটা সত্যি আমার তৈরি হয় প্রাত্যহিক যে বাংলা ভাষা বেঁচে থাকবে। পৃথিবীব্যাপী নানান দেশ থেকে ছাত্রছাত্রীরা নানান ফান্ডিং নিয়ে বাংলা ভাষা শিখতে আসেন, এবং ভীষণ নিষ্ঠার সঙ্গে সেই ভাষা শিখে তারা যখন নিজেদের দেশে আবার উড়ে যান, আমার বারবার মনে হয় যে সেই যাত্রাপথটার সময় সারা পৃথিবীব্যাপী বাংলা ভাষা ছড়িয়ে পড়ছে, বাংলার শব্দ ছড়িয়ে পড়ছে। সেইখান থেকেই সত্যি আমি এই ভরসার জায়গাটা পাই যে বাংলা ভাষা আগামী দিনে নিশ্চিতভাবে বেঁচে থাকবে। এবং তার গতিবিধির কথা বলতে গেলে একটি কথা আমি বলতে চাই তার সঙ্গে, সেটা হলো যে বাংলা ভাষা ব্যবহারের সময় আমরা যদি আরেকটু সচেতন হয়ে ব্যবহার করি তাহলে আমরা অনেকটা সাম্যের ভাষা বলতে পারবো। যেমন এটুকু বলতে চাই যে বাংলা ভাষা তো কেবলমাত্র আমার ছেলেবেলা থেকে শেখা একটা ভাষা না, বাংলা ভাষা আমার ছোটবেলা থেকে শেখাও একটা ভাষা। প্রতুল মুখোপাধ্যায় সেই বিখ্যাত গানের পঙ্ক্তিটি ধরেই বলতে চাই যে আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি, এবং আগামী দিনেও বাংলা ভাষার হাত ধরেই সারা পৃথিবীর মানুষের কাছে আমি বারংবার আসতে চাই। অনেক ধন্যবাদ।